আর টিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজিদ রাজু চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এ আয়োজন বিজ্ঞান ও প্রযুক্তিতে সক্ষমতা অর্জনের উপর জোর দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং চীনের বিশতম জাতীয় কংগ্রেসে উপস্থাপন করা প্রতিবেদনে চীনা জাতির পুনর্জাগরণের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ওই প্রতিবেদন অনুপ্রাণিত করেছে সাধারণ নাগরিকদেরও বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানীরা বলছেন বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে জড়িতদের এগিয়ে যাওয়ার শক্তি হিসেবে কাজ করবে সি চিনপিংয়ের ওই প্রতিবেদন বিশতম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে প্রতিবেদন উপস্থাপনের সময় দেশের নাগরিকরা সরাসরি সম্প্রচারে দেখেছেন নাগরিকরা বলছেন সব ক্ষেত্রে চীনের জাতীয় শক্তি ও সমৃদ্ধি অর্জনে কাজ করছে চাইনিজ কমিউনিস্ট পার্টি বিশেষ করে গেল এক দশকে সিপিসির মাধ্যমে দেশ পুনর্গঠনে ব্যাপক কাজ সম্পন্ন হয়েছে সেক্রেটারি জেনারেল তার রিপোর্টে উদ্ভাবন নির্ভর উন্নয়ন কৌশলের উপর জোর দিয়েছেন স্বনির্ভরতা অর্জন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সক্ষমতা অর্জনে দ্রুততার সঙ্গে কাজ করার কথা বলেছেন আমার মনে হয় এটা চীনের বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনে এই নির্দেশনা পুনরায় সংহত করার কাজ করবে এটা একটা দায়িত্ব একটা মিশন এবং আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে জড়িতদের এগিয়ে নিয়ে যাওয়ার চালিকা শক্তি হিসেবে কাজ করবে মানুষের যেসব বিষয় নিয়ে শঙ্কা আছে এবং যেসব বিষয় দ্রুত সমাধান করা দরকার তার জন্য সেক্রেটারি জেনারেল শি চিনপিং ও সিপিসি কাজ করবে আমরা কমিউনিটি পর্যায়ে সেবাদান কার্যক্রম আরও জোরদার করব এবং আরও বেশি ভালো সেবা দেওয়ার চেষ্টা করব এদিকে বিশতম জাতীয় কংগ্রেসে উপস্থাপন করা চাইনিজ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রতিবেদন উজ্জীবিত করেছে চীনা সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি পিএলের এর সদস্যদের সি এর এই প্রতিবেদনে যেসব প্রস্তাবনা আছে তা সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করবে বলেও মনে করেন তারা তিব্বতের সীমান্ত এলাকা থেকে শুরু করে চীনের বাইরে অবস্থান করা সেনাদের মতামতে দেখা যায় তাদের বিশ্বাস আগামী দিনে সামরিক বাহিনীর কার্যক্রম আরও সংহত হবে অনলাইনের মাধ্যমে সি চিনপিংয়ের প্রস্তাবনা পড়ে এসব প্রতিক্রিয়া জানান সেনারা তিব্বতের চার হাজার মিটার উঁচুতে অবস্থান করা সেনা থেকে শুরু করে ইউনানের সামরিক ঘাঁটি আর্মড পুলিশ ফোর্স থেকে শুরু করে সব পর্যায়ে সেনাদের কাছে পৌঁছে দেওয়া হয় ওই প্রস্তাবনা এমনকি অ্যাডেন উপসাগরে অবস্থান করা বেয়াল্লিশতম নৌ এস্কোর্ড টাস্ক ফোর্সের সেনারাও এই প্রতিবেদন পড়ার সুযোগ পেয়েছেন সামরিক বাহিনীর নানা সংস্কার ও আধুনিকায়ন বিষয়ে চীনা প্রেসিডেন্টের মন্তব্য তাদের উৎসাহিত করেছে বলেও জানান তারা বিশতম জাতীয় কংগ্রেসে পেশ করা প্রতিবেদনে সামরিক প্রশিক্ষণ আরও জোরদার করা এবং জন্য প্রস্তুত থাকার গুরুত্ব দিয়েছেন প্রেসিডেন্ট শি বাস্তবভিত্তিক পরিবেশে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেছেন তিনি যুদ্ধক্ষেত্রের একজন সৈনিক হিসেবে আমরা অবশ্যই দলের নেতৃত্ব মেনে প্রশিক্ষণে নিজেদের নিয়োজিত রাখবো এবং আমাদের মিশন বাস্তবায়ন করতে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকব বিশেষ করে নতুন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার কাজ করতে পিপলস আর্মি সব সময়ের জন্য প্রস্তুত বিশতম জাতীয় কংগ্রেসে চীনা প্রেসিডেন্ট সি চিনপিং যে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের উপর জোর দিয়েছেন তা বাস্তবায়ন করতে আরও বেশি সহযোগিতা চেয়েছে চীনের বেশিরভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংকগুলো বলছে অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দরকার আরও বেশি বিনিয়োগ ও ঋণ বিতরণ করা প্রযুক্তিগত উন্নয়নের উপর জোর দিচ্ছেন উদ্যোক্তারা ও ব্যাংকাররা বিশেষ করে নির্মাণ খাত ও তথ্য প্রযুক্তি খাতে আগামী কয়েক বছরে আরও বেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না আইসিবিসি এগ্রিকালচারাল ব্যাঙ্ক অব চায়না এবিসি চায়না কনস্ট্রাকশন ব্যাংক সিসিবি ব্যাংক ব্যাঙ্ক অফ চায়না বিওসি ব্যাংক অব কমিউনিকেশন এবং পোস্টাল সেভিংস ব্যাংক অফ চায়না পি এই ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পক্ষ থেকে আরও বেশি বিনিয়োগ কার্যক্রম পরিচালনার প্রত্যয় ঘোষণা করা হয় ব্যাংকগুলো বলছে চীনের কোয়াংতুংয়ে গড়ে তোলা সেনসেন স্পেশাল ইকোনমিক জোন শিল্পসহ বিভিন্ন খাতের বিকাশে ভূমিকা পালন করছে পরিসংখ্যান বলছে দু সালে চীনের জিডিপি যেখানে ছিল চুয়ান্ন ট্রিলিয়ন ইওয়ান সেখানে দু সালে এসে তা দাঁড়িয়েছে একশো ট্রিলিয়ন ইওয়ানে আগামী কয়েক দশকে গতির চেয়েও উন্নত মান নিশ্চিত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার কেননা আগামী পাঁচ বছরের মধ্যে চীনকে সব দিক থেকে একটি আধুনিক সমাজ তান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হাতে নিয়েছে সি চিনপিং এর সরকার এই ছিল এবারের আয়োজনে আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে দেখার আমন্ত্রণ